Hello everyone, it's me Cyclops Jim back with another video. আমি আপনাদেরকে আজকে দেখাবো 20টি সিম্পল টিপস এন্ড ট্রিক্স যেটা দিয়ে আপনারা পাবজিতে প্রো হতে পারবেন। এবং লাস্ট টিপটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু টিপস এন্ড ট্রিক্স এর পার্ট 1। সো আরো কিন্তু টিপস এন্ড ট্রিক্স আসবে এবং এই ভিডিওতে থাকছে 74 ইউসি গিভওয়ে। 74 ইউসি পেতে হলে আপনাদের যেটা করতে হবে, আমাদের কমেন্ট সেকশনে যে কমেন্ট করতে হবে এবং আমি কিন্তু একজন র্যান্ডম কমেন্টারকে পিক করব, পিক করে কিন্তু সে পাবে 74 ইউসি এবং উইনারটা অ্যানাউন্স করাবে আমাদের নেক্সট ভিডিওতে। সো নেক্সট ভিডিওতে আপডেট পেতে হলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে হবে এবং আমাদের বেল আইকনটা ক্লিক করতে হবে। এবং এই ভিডিওর লাইক এইম রাখলাম আমি 50 লাইক এইম রাখলাম। সো আই হোপ 50 লাইক্স পেয়ে যাবো এই ভিডিওতে। সো বেশি কথা না বলে আমরা ডিরেক্টলি আজকে ভিডিওতে চলে যাই এবং আই হোপ ইউ গাইজ উইল লাইক দ্য ভিডিও। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের গেমের গ্রাফিক্সটা কমিয়ে দিতে হবে এবং FPSটা হাই করে দিতে হবে। গ্রাফিক্সটা যতটুকু কমাতে পারেন কমাবেন এবং FPS যত হাই করতে পারেন হাই করবেন। সো এটা করলে যেটা হবে আপনাদের গেমের ফ্রেম ড্রপটা কম হবে এবং FPS একটু বেশি পাবেন। সো FPS বেশি পেলে আপনার ফ্রেমটা, আপনার গেমটা স্টাটার খুব কম করবে, আপনার গেমটা স্মুথলি খেলতে পারবেন। আপনার গেমটা যত স্মুথলি খেলতে পারবেন আপনার গেম খেলার এক্সপিরিয়েন্সটা তত বেটার হবে আপনার জন্য। সো দ্য নেক্সট টিপ ইস আপনাদের সবসময় গ্রেনেডটিকে সুন্দর মতন কুক করে মারতে হবে। আপনার গ্রেনেডটি যখন হাতে নিয়ে খোলেন তখন কিন্তু আপনার 7 সেকেন্ড একটা টাইম পান। আপনার গ্রেনেডটাকে এমনভাবে মারতে হবে যাতে এনিমিটা গ্রেনেডটার উপরে রিয়্যাক্ট না করতে পারে। আপনি দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওতে আমি গ্রেনেডটা কুক করা ছাড়াই মেরেছি যখন এনিমিটা দৌড় দিয়ে পালিয়ে চলে যেতে পারছে। এবং সেকেন্ডটাতে আমি পুরো নেটটা কুক করে মারছি যাতে এনিমিটা পালানোর সময়টা না পায়। তো আপনাদের সবসময় মনে রাখতে হবে নেটটা এমনভাবে মারতে হবে যাতে এনিমিরা রিয়্যাক্ট করার টাইম না পায় ওটার উপরে। সো নেক্সটে আমি যেটা দেখাবো সেটা কিন্তু আপনারা অনেকে হয়তো নাও জানতে পারেন। আপনারা কিন্তু ইজিলি মলিটফ দিয়ে কিন্তু দরজা ভেঙে ফেলতে পারেন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। সো আমি কিন্তু মলিটফ দিয়ে দরজা ভেঙে ফেলবো এবং দরজা অপোজিটে যদি কোনো এনিমি থাকে তারা কিন্তু বুঝবে না তাদের উপর মলি আসতেছে। আপনারা কিন্তু সুন্দর মতো একটা মলি করে দরজাটা ভেঙে তাদের উপরে মলিটা করতে পারেন। এবং আমি দেখাচ্ছি এখানে যে নেট দিয়ে কিন্তু এটা করা যায় না, এটা কিন্তু অনলি ইট ওয়ার্কস অনলি উইথ মলিটফ। সো আপনি এটা কিন্তু মলিটফ ছাড়া অন্য কোনো কিছুতে করতে পারবেন, অন্য কোনো থ্রোয়েবল দিয়ে এটা কাজ করবে না, অনলি মলি ক্যান ডু দিস। সো ইউ গাইজ ক্যান ট্রাই ইট। আপনার যে কোনো একটা এনিমিকে ইজিলি নক আউট করে দিতে পারবেন একটা দরজার পিছনে যদি কেউ ক্যাম্প করে বসে থাকে এইভাবে। যদি কখনো এমন হয় যে এনিমি পানির নিচে পালিয়ে গেছে সো আপনি তাকে কিন্তু ইজিলি স্পট করতে পারবেন। যে সেটা স্মোক গ্রেনেড কিন্তু যদি পানির মধ্যে ফেলেন তার পজিশনের উপর আপনি কিন্তু এনিমিটাকে ইজিলি এখান থেকে স্পট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে যে এনিমি কিন্তু ব্লু কালার একটা শ্যাডো আসতেছে এনিমির স্মোকের ভিতর থেকে। সো আপনি কিন্তু পানির মধ্যে থেকে এনিমিকে ইজিলি কিল করতে পারবেন যদি কেউ পালিয়ে থাকে পানির মধ্যে এইভাবেই। আপনারা কিন্তু লেজকেপ ফিচারটা ইউজ করে এই টাইপের যে কোনো বিল্ডিংয়ের এক ছাদ থেকে আরেক ছাদে ইজিলি জাম্প করতে পারেন জাস্ট এইভাবে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একবার জাম্প দিয়ে রেলিংয়ের উপরে যখন পড়বেন তখন আবার জাম্প দিয়ে আবার যখন ওই সামনে রেলিংটা সামনে যাবেন তখন আবার জাম্প বাটনটা প্রেস করলেই কিন্তু আপনি লেজকেপ ফিচারটা ইউজ করে কিন্তু বিল্ডিংয়ের ছাদে চলে যেতে পারবেন। এবং আপনারা কিন্তু বিল্ডিংয়ের রেলিংটার উপর থেকে বিল্ডিংয়ের তিনতলায় ইজিলি জাম্প করতে পারবেন জাস্ট এইভাবেই। সো আপনারা কিন্তু এই ফিচারটা ইউজ করে কিন্তু এনিমিকে যে কোনো সময় সারপ্রাইজ অ্যাটাক করতে পারেন এনিমির পিছন দিক থেকে যেয়ে। আপনারা কিন্তু প্লেয়ার্সদেরকে ইজিলি স্লো ডাউন করে দিতে পারেন জাস্ট এইভাবে, আমার মতন যদি অ্যামো অথবা গান সিঁড়ির মধ্যে ফেলে রাখেন। সো এনিমি যখন দৌড়িয়ে উঠতে যাবে আপনার কাছে রাশ করতে যাবে তখন কিন্তু তাদের অটো পিক আপটা এনেবল থাকবে। বেশিরভাগ প্লেয়ারদের কিন্তু অটো পিক আপ এনেবল থাকে। সো তখন যেটা হবে তারা গানটা পিক আপ করতে যাবে অথবা অ্যামোটা পিক আপ করতে যাবে তখন কিন্তু আপনি তাদেরকে ইজিলি মেরে ফেলতে পারেন, তারা কিন্তু আপনাকে শুট করতে পারবেন অথবা তারা স্লো ডাউন হয়ে যাবে অনেক। সো আপনি কিন্তু তাদেরকে ইজিলি মেরে দিতে পারবেন উইদাউট ইভেন গেটিং এনি শটস। সো অনেকেই আস করে কীভাবে ফার্স্ট ল্যান্ডিং করতে হয়। সো সেটার জন্য যেটা করতে হবে আপনাকে, আপনাকে 750 to 770 meters মধ্যে জাম্প করতে হবে। সো এর মধ্যে জাম্প করার সময় আপনাকে যেটা করতে হবে আপনার জয়স্টিকটাকে 10 o'clock রাখতে হবে এবং আপনার স্ক্রিনটাকে সোয়াইপ করে একদম নিচের দিকে তাকাতে হবে। সো আপনি যদি এইভাবে ল্যান্ড করেন আপনি কিন্তু সবার আগে ল্যান্ড করতে পারছেন এবং সবার আগে ফায়ার ফাইটগুলো এবং গানগুলো কিন্তু আপনার হাতেই আসছে। সো দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে টু ল্যান্ড ইন দ্য ফার্স্টেস্ট ওয়ে। এই ট্রিকটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যে আমরা যদি অ্যামো পিক করার পর যে গানটা পড়ে থাকে আমরা যদি গানটা সুইচ করি তাহলে কিন্তু আমরা এক্সট্রা 30টা অ্যামো পাই। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি যখন 2টা অ্যামো পিক করা শেষ বাট লাস্টে যখন আমি গানটা সুইচ করলাম তখন কিন্তু আমি এক্সট্রা 30টা অ্যামো পাইলাম। সো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু এক্সট্রা 30 অ্যামো নিতে পারেন যে কোনো গান থেকেই। কিছু কিছু লোকেশনে আমরা কিন্তু এনিমিকে ইজিলি স্পট করতে পারি এনিমি শ্যাডো দেখে। যেরকম এখানে আমি দেখতে পেলাম কিন্তু হঠাৎ করে একটা এনিমি শ্যাডো। সো এনিমি শ্যাডোটা দেখে কিন্তু আমি বুঝতে পারলাম যে কন্টেনারের পিছনে কিন্তু একটা এনিমি ক্যাম্প করছে।
সো আপনারা কিন্তু মাঝে মাঝে এনিমির এরকম শ্যাডো দেখে কিন্তু এনিমির উপর আড়াস করে কিন্তু এনিমিটাকে ইজিলি নক আউট করে দিতে পারেন। আমরা অনেকে কিন্তু অনেক সময় গাড়ির চাক্কা ব্রাস্ট করে দিই যাতে এনিমিরা ওই গাড়িটা নিয়ে না মুভ করতে পারে। সো আমাদের কিন্তু এক্সট্রা গুলি ওয়েস্ট করতে হয় না যদি আমরা সঠিক টায়ারটা ব্রাস্ট করি। সো প্রত্যেকটি গাড়ির ইঞ্জিনের সাথে যে চাক্কাটি কানেক্টেড থাকে, সো আমরা যদি সেই চাক্কাটিকে ব্রাস্ট করে দিই তাহলে কিন্তু এনিমিরা গাড়িটা নিয়ে মুভ করতে পারে না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ অল আমরা একটা বাঘের সামনের চাক্কা যখন ব্রাস্ট করি তখন আমরা দেখতে পাচ্ছি যে বাঘিটা কিন্তু ইজিলি সামনে যাচ্ছে, বাট আমরা যখন বাঘের পিছনের চাক্কাটা ব্রাস্ট করি যেটা বাঘের ইঞ্জিনের সাথে কানেক্টেড, তখন কিন্তু বাঘিটা সামনে আগাতে পারছে না। সো এইভাবে যদি আমরা একটা ডাসিয়াকে দেখি, ডাসিয়ার ইঞ্জিন কিন্তু ফ্রন্টে থাকে। সো ডাসিয়ার ইঞ্জিনটা ফ্রন্ট টায়ার যখন ব্রাশ করি তখন ডাস্টার সামনে আগাতে পারছে না, এবং ডাস্টের ব্যাক টায়ার যখন আমরা ব্রাশ করি তখন ডাস্টার সামনে যেতে পারছে। সো এইভাবে সেম গোস টু দ্য মোটরসাইকেল। মোটরসাইকেল সামনে চাকা ব্রাশ করলে কিন্তু মোটরসাইকেলটা ইজিলি সামনে যেতে পারছে, বাট আমরা যখন ব্যাক টায়ারটা ব্রাশ করে দিই যেটা তার ইঞ্জিনের সাথে কানেক্টেড, তখন কিন্তু বাইকটা কিন্তু সামনে আগাতে পারছে না। সো এইভাবে প্রত্যেকটা গাড়িরই সেম, যদি আপনি ইঞ্জিনের চাকাটাকে ব্রাশ করে দেন, ইঞ্জিনের সাথে যে চাকাটা কানেক্টেড থাকে, তখন কিন্তু গাড়িটা মুভ করতে পারবে না। সো এরকম টাইপের স্কোয়াড হাউসের সিঁড়ি কিন্তু আপনারা ব্লক করে রাখতে পারেন একটা গাড়ি দিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডাসিয়া দিয়ে কিন্তু একটা সিঁড়িটা ব্লক করে দেবো। আপনাকে যেটা করতে হবে, গাড়িটা নিয়ে এসে শুধুমাত্র সিঁড়ির দিক দিয়ে উঠিয়ে দিতে হবে। সো আপনারা যদি এটা করেন আপনারা কিন্তু এনিমিরা কিন্তু ইজিলি ঢুকতে পারবে না। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি নিচে যাই, নিচ থেকে কিন্তু আমি ড্রাইভ বাটনে প্রেস করে কিন্তু আমি আবার যদি গেট আউট দিই তখন আমাকে সিঁড়িতে নামিয়ে দেয়। বাট যদি আপনি দেখেন কখনো কোনো এনিমি চলে আসে আপনাদের সামনে, আপনাদেরকে রাশ করে দিচ্ছে, তখন কিন্তু আপনারা চাইলে কিন্তু গাড়িটাকে ব্রাশ করে দিতে পারেন, এবং ব্রাশ করে দেওয়ার পর কিন্তু কোনো এনিমি কিন্তু উপরে উঠতে পারবে না। তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের নিজেদেরকে ডিফেন্স করতে পারেন যে কোনো সময় কোনো এনিমির হাত থেকে এরকম স্কোয়াড হাউসের মধ্যে। এটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম ইউজফুল হয় যখন কোনো হ্যাকার আপনার ম্যাচে পড়ে। সো হ্যাকারদের হাত থেকে কিন্তু আপনারা এইভাবে খুব ইজিলি বাঁচতে পারবেন যদি কোনো হ্যাকার আপনাদের ম্যাচে পড়ে যায়। কষ্ট করে পুরো কন্টেনার ঘুরে যাওয়ার থেকে আপনি কিন্তু লেজ গ্র্যাব ইউজ করে কিন্তু এইভাবে ইজিলি কন্টেনারের উপরে উঠে যেতে পারেন। এই ব্লকের উপরে জাস্ট একটা জাম্প করে কিন্তু আপনারা আরেকবার জাম্প করে কিন্তু লেজ গ্র্যাবের টেকনোলজিতে কিন্তু আপনারা এটা ইজিলি ধরে ফেলতে পারবেন এবং জাম্প করে উঠে পড়তে পারবেন। সো দ্য নেক্সট ট্রিক ইজ, আপনারা যদি নেটকে কুক করে নর্মালি মারেন, সো আপনারা কিন্তু জানেন যে নেটটা কিন্তু বেশি দূর পর্যন্ত যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে নেটটা কতটুকু পর্যন্ত গেল। সো সেম ওয়েতে আমি যদি নেটটাকে একটু থ্রো করার আগে, একদম থ্রো করার সাথে সাথে যদি আমি জাম্প করে থ্রো করি নেটটা, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নেটটা কিন্তু কত দূরে যে ব্রাস্ট হচ্ছে। সো আপনারা সবসময় এইভাবে যদি দূরে নেট মারতে চান তাহলে কিন্তু আপনারা এইভাবে জাম্প করে নেট মারলে কিন্তু নেট কিন্তু অনেক দূরে যাবে। আপনারা যদি সেটিংসে যে তারপর স্কোপে যে যদি আপনারা সুইচ স্কোপ এটা ইনেবল করে দেন, কুইক স্কোপ সুইচে ইনেবল করে দেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি স্কোপটাকে সুইচ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে যেরকম আমি কিন্তু স্কোপটা এখানে প্রেস করলেই কিন্তু সুইচ হয়ে যাচ্ছে। সো আপনারা অনেক কুইকলি বারবার স্কোপ সুইচ করতে পারবেন, আপনার ব্যাগ ওপেন করে বারবার স্কোপ চেঞ্জ করতে হবে না। সো এটা কিন্তু অনেক ইফিশিয়েন্ট একটা ওয়েতে আপনি স্কোপ সুইচ করতে পারবেন। আপনি কিন্তু অনেক টাইম কনজিউমিং লাগে না এটাতে, ক্লোজ রেঞ্জে চলে গেলে হঠাৎ করে আপনি স্কোপ সুইচ করতে পারবেন জাস্ট এইভাবেই। আপনাদের কাছে যদি ইনকেস নেট অথবা মলটফ না থাকে তাহলে কিন্তু আপনারা এনিমিদেরকে স্কেয়ার অফ করে দিতে পারেন এইভাবে একটা মলে অথবা স্টান গ্রেনেড থ্রো করে। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা স্মোক গ্রেনেড মেরে এনিমিটাকে ভয় পাই দিলাম, এবং সে কিন্তু ঘর থেকে বের হয়ে যাওয়ার পালানোর চেষ্টা করছিল। সেই সময় কিন্তু আমি এটাকে নক ডাউন করে দিই। এইভাবে কিন্তু আপনারাও করতে পারেন আপনাদের এনিমির উপরে। আপনারা যদি কখনো নক আউট হয়ে যান তাহলে আপনার মাথা যদি এইভাবে বের হয়ে থাকে এনিমিরা কিন্তু আপনাকে ইজিলি মেরে ফেলতে পারবে। সো আপনারা যদি কখনো নক আউট হয়ে যান কখনো দেওয়ালের একদম কাছে লেগে থাকবেন না, অথবা আপনি যদি কাউকে দেখেন এমনি মাথা বের হয়েছে আপনাকে, তাহলে কিন্তু মেরে কিন্তু ইজিলি একটা কিল নিয়ে নিতে পারবেন সেখান থেকে। সো দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল টিপ হচ্ছে সাবস্ক্রাইব টু সাইক্লিস্ট জিএম ব্রাদার্স। দেখেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনাকে আমি টিপস দিব কীভাবে, সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং ইসেই ভুলে যাবেন না। আমি কিন্তু 74 ইউসি গিভে ঘোষণা করছি, এবং কিন্তু কমেন্ট করতে হবে, লাইক বানাতে প্রেস করে দেন। আমি কিন্তু এইম রাখছিলাম 50 লাইক্স, সো আই হোপ এই ভিডিওতে 50 লাইক্স পেয়ে যাবো। এবং কিন্তু আমার আগের একটা ভিডিও আছে যেটা হচ্ছে ক্লোজ এনকাউন্টার ব্যাটল কীভাবে প্রো হতে হয় সেটা কিন্তু দেখে আসতে পারেন। এবং আমার অনেক ভিডিওস আছে ইউটিউবে এবং ফেসবুকে, আপনারা চাইলে কিন্তু ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন, ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কে দিয়ে দেওয়া আছে। ডিসক্রিপশনে আমাদের ডিসকর্ড লিঙ্ক, আমাদের সব কিছু লিঙ্ক দিয়ে দেওয়া আছে, চেক করে ফেলতে পারেন ডিসক্রিপশন বক্সে যে এখন চেক করে ফেলেন। এবং মেক শিওর subscribe to our channel and make sure to hit the bell icon also. Thanks a lot everyone, take care, bye bye. খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আসবো, এবং সেই ভিডিওতে উইনারটা কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হবে। মেক শিওর টু ওয়াচ দ্য নেক্সট ভিডিও অলসো, টেক কেয়ার, বাই বাই। ইটস মি সাইকোজেন সাইনিং ফর নাও।